মিরপুর থেকে গ্রেপ্তার হলেন সাবেক এমপি ব্যারিস্টার সুমন, আজ তোলা হতে পারে আদালতে। আমি বাংলাদেশেই আছি, ঢাকা শহরে আছি, 5 আগস্টের পরে আমি কোথাও যাইনি। শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম, এটাই হচ্ছে গিয়ে আমার বাস্তবতা। তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠায় একমত রাজনৈতিক দল, সংবিধানের টেকসই সংস্কার চান বিশ্লেষকরা। লং টার্মে দীর্ঘমেয়াদে যাতে সরকারের যেই আসুক না কেন, তারা যেন এই সংস্কারের সুফল ভোগ করতে পারে। পুনর্লিখন একটা ব্যাপক ব্যাপার, এবং পুনর্লিখন কোথায় হয়, যেখানে কোনো সংবিধান এক্সিস্ট করে না। তাদেরকে এই কমিটমেন্টের মধ্যে নিয়ে আসতে পারা যে তারা ভোটের মাধ্যমে যদি ক্ষমতায় আসে, যেই আসুক সে সংস্কারকে এগিয়ে নিয়ে যাবে। লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক প্রায় 2000 প্রবাসী, আজ ও কাল দেশে ফিরতে পারেন আরো 150। আমার বাচ্চা সহ আমার স্বামীকে নিয়ে আমি খুবই ঝুঁকিপূর্ণ ছিলাম, খুবই আতঙ্কে ছিলাম। যারা আমাদেরকে বিভিন্ন কাগজপত্র এবং পাসপোর্ট জমা দিয়েছেন, আমরা তাদেরকে ওইটাকে প্রক্রিয়া করে টিকিট করে তাদেরকে পর্যায়ক্রমে পাঠাবো। এবং সাম্প্রতিক বন্যায় ময়মনসিংহে কৃষি ও মৎস্য খাতে 400 কোটি টাকার ক্ষতি, মকুফ সহ বিনা সুদে ঋণ চান কৃষক।